ধরনের কারণ ছাড়াই সরকারি স্কুলে প্রায় দেড় শতাধিক মিড ডে মিল কর্মীদের ডান্নার কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার বুনিয়াদী শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হয়েছেন মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীরা। তাদের অভিযোগ, কাজে কোনো ধরনের ত্রুটি না থাকলেও রান্নার কাজ থেকে মিড ডে মিল কর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যে বিজেপি আরপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পর সরকারি স্কুলগুলিতে নতুন করে তৈরি হচ্ছে এসএমসি, অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এসএমসি কমিটি ইতিমধ্যে দেড় শতাধিক মিড ডে মিল কর্মীকে তাদের রান্নার কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীরা। তাদের অভিযোগ, গত তিন মাস ধরে ওয়ার্কারদের মাসিক ভাতা দেওয়া হচ্ছে না। মিড ডে মিল কর্মীকে বহিরাগত কিছু লোক জোর করে বলে দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, সন্ত্রস্ত করছে, বলে দিচ্ছে কাল থেকে তোমরা আর স্কুলে আসবে না, তোমাদেরকে আর স্কুলে আসতে দেওয়া হবে না। ফলে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে স্কুল মুখো আর ওরা হচ্ছে না। এভাবে দেড় শতাধিক বললাম, আরও বেশিও এটা হতে পারে এবং হবে। এভাবে জোর করে মানে কোনো আইন টাইন কিছু নেই আর কি, ওদের খুশি মতো ওরা যা খুশি তা করছে। এই ব্যাপক হারে মিড ডে মিল কর্মীদের যে ছাঁটাই, এটা নিয়েই আমরা জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না, কোনো ইতিবাচক পদক্ষেপ উনি গ্রহণ। এদিকে অধিকর্তা উপস্থিত না থাকায় উপ অধিকর্তা প্রদীপ আচার্য মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের ডেপুটেশন গ্রহণ করেন। উপ অধিকর্তা ইউনিয়নের কর্মীদের পরামর্শ দিয়েছেন, তারা যেন বিষয়টি আরো উচ্চ পর্যায়ে নিয়ে যান, অর্থাৎ উপ অধিকর্তা শিক্ষা দপ্তরের মন্ত্রীর কোর্টে বলটি পরোক্ষে ছুড়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ফলাফল।